হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের অত্যন্ত সুন্দরতম একটি দেশ নরওয়ে সম্পর্কে আলোচনা করতে চলেছি, যে দেশটির অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ নরওয়ে। এই দেশটি 322,802 স্কোয়ার কিলোমিটার দীর্ঘ। নরওয়ে দেশটিতে 54 লক্ষ মানুষের মতো বসবাস করে থাকে এবং এই দেশটির বেশিরভাগ মানুষ মূলত খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। কিন্তু বর্তমান সময়ে এই নরওয়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 2010 সালে একটি গবেষণা রিপোর্টে বলা হয় যে সেখানে প্রায় 1,50,000 মতো ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ বসবাস করে থাকে এবং অন্য একটি গবেষণা সংস্থা ধারণা করছে যে 2030 সালে নরওয়ে দেশটিতে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং নরওয়ে দেশটিতে প্রায় 4 লক্ষ মানুষের মতো কোনো ধর্মেই বিশ্বাস করে না, অর্থাৎ তারা নাস্তিক। ভিউয়ার্স, নরওয়ে দেশটি ইউরোপ মহাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত, যার ফলে পৃথিবীর উত্তর গোলার্ধের কিছুটা প্রভাব এই দেশটির উপরে পড়ে থাকে। ভিউয়ার্স, আমরা এটা সকলেই জানি যে পৃথিবীর উত্তর গোলার্ধে 6 মাসের মতো সূর্য অস্ত যায় না, যার ফলে এই নরওয়ে দেশটিতে 24 ঘন্টায় সূর্যের আলো থাকে এবং এইভাবে বছরের 6টা মাস 24 ঘন্টায় সূর্যের আলো থাকে। নরওয়ে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এখানে যখন সূর্যের আলো মাটিতে পড়ে তখন আরও এর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। এবং এই দেশটিতে মধ্যরাত্রে সূর্য দেখার জন্য ও দিনের বেলায় 7 রঙের রংধনু দেখার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ট্যুরিস্ট এই দেশটিতে ঘুরতে আসে। নরওয়ে দেশটিতে প্রচুর পরিমাণের প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার মধ্যে গ্যাস এবং তেল অন্যতম। মিডল ইস্টের কান্ট্রিগুলো ছাড়া পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে নরওয়ে। নরওয়ে দেশটিতে গ্যাসের উপরে অনেক ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, যার ফলে এখানকার নাগরিকরা প্রাইভেট কার ছেড়ে পাবলিক বাসে চড়ে যাতায়াত করে, যে কারণে এখানকার পরিবেশটা অনেকটাই দূষণমুক্ত। নরওয়ে দেশটিতে কোনো মানুষ মারা গেলে তার কবর দেওয়ার জন্য জায়গা কিনতে হয়। নরওয়ে দেশের সরকার এখানকার নাগরিকদের জন্য অনেক অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে থাকে, যার ফলে এখানকার দুর্নীতির পরিমাণ একেবারে 0% এবং এই দেশটির মানুষেরা অত্যন্ত শান্তিপ্রিয়। পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় এই নরওয়ে দেশটির অবস্থান 4th। ভিউয়ার্স, নরওয়ে দেশের মানুষেরা সবচেয়ে হায়ার ইডুকেটেড হয়ে থাকে। নরওয়ে দেশটিতে মানুষ যত বড় অপরাধ করুক না কেন তার সর্বোচ্চ সাজা হচ্ছে 31 বছরের জেল। 1971 সালে নরওয়ে দেশটি থেকে ফাঁসি বা মৃত্যুদণ্ডের সমস্ত সাজাকে তুলে নেওয়া হয়েছে এবং নরওয়ে দেশের জেল একেবারে 5-স্টার হোটেলের মতো চাকচিক্যপূর্ণ। নরওয়ে দেশের সরকার এই দেশের মহিলাদের উপর ব্যাপক স্বাধীনতা প্রদান করেছে। পুরুষেরা যেমন ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হতে পারবে, তেমনি সকল সুযোগ সুবিধা এই দেশের সরকার মেয়েদেরকে দিয়ে থাকে। ইউরোপ মহাদেশের মধ্যে নরওয়ে দেশটির নারীরা অত্যধিক সুন্দরী হয়ে থাকে এবং এই দেশটির বেশিরভাগ নারী পুরুষই মূলত বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ একটা দেশ দেখতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় নরওয়ে দেশটি ভ্রমণ করতে যেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে আপনার একটি মহামূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি প্রতিদিন অদ্ভুত, রহস্যময় ও দেশ বিদেশের নানা অজানা তথ্যের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ BD24কে সবস্ক্রাইব করে ফেলুন আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।